যে সামর্থ্য থাকার পরও কেউ যদি চেয়ারে বসে সালাত আদায় করেন তার সালাতে কোনো সমস্যা হবে কিনা বা এর বিধানটা জানতে চেয়েছেন। ধন্যবাদ আমার ভাই, আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এবং প্রশ্নের শুরুতে মনে হয় আপনি একটি কথা বলেছেন যে সুন্নাহ আসলে কি বলে। জি, সুন্নাহ রাসূলুল্লাহ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা কোনো সাহাবী চেয়ারে বসে নামাজ পড়েছেন এটা হাদিসে পাওয়া যায় না কোথাও। বিষয়টা হলো নামাজের জন্য দণ্ডায়মান হওয়া, আল কিয়াম, এটা ফরজ, নামাজের দাঁড়ানো ফরজ। প্রশ্নটা দ্বারাই হলো কোনো ব্যক্তি দাঁড়াতে অক্ষম তিনি কি করবেন। যে ব্যক্তি দাঁড়াতে অক্ষম তিনি দাঁড়াতে না পারলে কি নামাজ পড়বেন না? অবশ্যই তিনি নামাজ পড়বেন। তাহলে যিনি দাঁড়াতে অক্ষম তিনি বসে নামাজ পড়বেন, কিন্তু এই অক্ষমতা কতটুকু এই প্রশ্ন অনেকেই করে থাকেন। যে ঘর থেকে তিনি যখন মসজিদ পর্যন্ত যাচ্ছেন তখন তিনি হেঁটে যাচ্ছেন, মসজিদে গেছে তিনি চেয়ারে বসে পড়ছেন, আসল বিষয়টা কি? মূল বিষয় হলো আমাদের নামাজের মধ্যে কয়েকটি রুকন আছে। একটি হলো দাঁড়ানো, এটি আবশ্যক। একটি হলো রুকু করা, এটিও আবশ্যক। একটি হলো সিজদা করা, এটিও আবশ্যক। একটি হলো দুই সিজদার মাঝখানে বসা এবং তাশাহুদের সময় বসা। কোনো ব্যক্তি যদি এমন হয় যে তিনি দাঁড়াতে সক্ষম কিন্তু রুকুতে তিনি কার্ভ হতে পারেন না, বাঁকা হতে পারেন না, যতটুকু তিনি পারেন অতটুকু বাঁকা হবেন, বাকি সময়টা তিনি দাঁড়িয়ে থাকবেন, পুরো সময়টা তিনি বসে থাকবেন না। যিনি দাঁড়াতে পারেন তিনি যদি বসে নামাজ পড়েন তার নামাজ হবে না, এই বিষয়ে সকল ফোকাহায়ে কেরামগণ একমত। যিনি দাঁড়াতে পারেন তিনি যদি বসে নামাজ পড়েন তার নামাজ হবে না, আর যিনি আসলে দাঁড়াতে পারেন না তিনি বসে নামাজ পড়বেন, হয়ে যাবে। প্রশ্নটা রয়ে গেল যে মাঝামাঝি কারা। মূল কথাটি হলো আপনি যতটুকু পারেন না অতটুকু করবেন না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, একজন মানুষ যেটার উপর সক্ষম নয় সেই বিষয়কে রব্বুল আলামিন তার উপর চাপিয়ে দেননি, এটা ইসলাম। সুতরাং তিনি যদি রুকু করতে সক্ষম না হন তিনি করবেন না, সেজদা করতে সক্ষম না হন তিনি সেজদা করবেন না, যতটুকু পারেন অতটুকু যাবেন। কিন্তু তিনি হাঁটতে সক্ষম, দাঁড়াতে সক্ষম, পুরো নামাজ তিনি বসে পড়ছেন, এটা শরীয়তের বিধান, এটা কোনো অনুমোদন দেয় না, তার নামাজ হবে না। কথার সারাংশ হলো যতটুকু পর্যন্ত তিনি দাঁড়াতে পারেন অতটুকু তিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন, আর যেখানে তার অপারগতার সীমানা শুরু সেখানে তিনি বসে পড়বেন, নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। সক্ষম ব্যক্তি, দাঁড়াতে সক্ষম ব্যক্তি বসে চেয়ারে বসে নামাজ ইসলামের কোনো বিধান মতে সেটি বিশুদ্ধ নয়।